চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি উদ্দীপনে নতুন একটি চাকরি সার্কুলার দিয়েছে তারা রিসেন্টলি আপনারা জানেন যে উদ্দীপন সারা বাংলাদেশব্যাপী একটি বৃহৎ এনজিও প্রতিষ্ঠান এবং উদ্দীপন অনেক সুনাম একটি এনজিও প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে তারা রিসেন্টলি একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আগ্রহী প্রার্থীগণকে পঁচিশে মার্চ দু হাজার তেইশের মধ্যে উদ্দীপন ই রিকুয়েটমেন্ট পোর্টাল লিঙ্ক পোর্টাল লিঙ্কটা দেওয়া আছে আমি পোর্টাল লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন আর আরেকটা কথা বলে রাখি যে উদ্দীপন এমন একটি এনজিও প্রতিষ্ঠানদের তাদের সারা বছর তাদের নিয়োগ প্রক্রিয়া চলে এবং উদ্দীপন ওয়েবসাইটে ঢুকলে আপনার দেখবেন যে রিক্রুটমেন্ট যে এটা আছে আপনার চাকরির যে অপশনটা আছে সেখানে ঢুকলে দেখবেন যে প্রতি বছর তারা নেয় আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় চাকরিতে অ্যাপ্লাই করতে পারেন এবং তারা বিশেষ করে সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিটা বেশি বেশিরভাগ দেয় সেখান থেকে আবেদন করতে পারেন তো চলুন দেখেন এক যে নতুন সার্কুলারটা যে দিয়েছে সেটা হচ্ছে জরুরি বিজ্ঞপ্তি উদ্যোক্তা উন্নয়নে উদ্দীপন উদ্দীপনটা হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রত্যায় পদের নাম দেওয়া আছে সিনিয়র প্রোগ্রাম অফিসার এসপিও ও শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কর্মসূচি পদের সংখ্যা হচ্ছে তিরিশ জন মাসিক বেতন হচ্ছে ছাব্বিশ হাজার সাতশো চল্লিশ টাকা লেভেল হচ্ছে ষষ্ঠ প্রতি মাসে মোটর সাইকেল ভাতা হচ্ছে দুই টাকা দায়িত্ব বার ভাতা চারশো টাকা এবং মোবাইল বিল পাঁচশো টাকার সুবিধা রয়েছে এই পদের জন্য সিনিয়র প্রোগ্রাম অফিসারের জন্য এই সুযোগ সুবিধাগুলো পাবেন তার থেকে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর পাশে এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যারা তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা বলা আছে সুপ্রতিষ্ঠিত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে সঞ্চয় ও ক্ষুদ্র কার্যক্রম শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে এক বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পার্থক্য অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক সহানুভূতি এবং কঠোর পরিশ্রমী হতে হবে এটা শুধু এই চাকরির ক্ষেত্রে না পৃথিবীতে যত চাকরি আছে সব চাকরির ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ পরিশ্রমী হতেই হবে নিষ্ঠাবান হতে হবে সৎ হতে হবে এগুলো সব চাকরিতেই কারণ আপনারা শুধু এই উদ্দীপনে না আপনারা যেখানেই চাকরিতে অ্যাপ্লাই করেন না কেন এই জিনিসগুলো আপনাকে মাস মেনে নিতে হবে এই জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে অন্যান্য সুযোগ সুবিধা ও আনুষঙ্গিক বিষয় সমূহ যেগুলো আছে ওখানে বর্ণিত মাসিক বেতন বা অন্যান্য ভাতা ব্যতীত সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা কার্য প্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা যেমন কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বার্ষিক ইমপ্লিমেন্ট উৎসব ভাতা দুইটি বৈশাখী ভাতা কল্যাণ তবিল এবং দূরত্ব ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রাপ্য হবেন কর্মস্থল উদ্দীপনের এলাকা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পৌরসভা ইউনিয়নে আপনাকে যে কোনো বাংলাদেশ যে কোনো জায়গায় আপনাকে ফেলাইতে পারে সংস্থার প্রয়োজন আবেদনকারীর সাথে সরাসরি এবং তাৎক্ষণিকভাবে যোগাযোগ করার জন্য সঠিক মোবাইল নাম্বার দিতে হবে যোগ্য নারী যোগ্য নারী প্রার্থীগণকে আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে যারা যোগ্য তারা বিশেষ করে মেয়েরা যারা মা বোনেরা আছেন তারা আবেদন করতে পারেন তাদের জন্যে বিশেষভাবে উৎসাহিত করেছে উদ্দীপন প্রতিষ্ঠানটি এবং শুধুমাত্র বাধাগত যোগ্য প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তো বন্ধুরা উদ্দীপনে যারা আবেদন করতে চান যারা হিন্দু প্রতিষ্ঠানে চাকরির জন্যে মুখে আছেন তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন কারণ উদ্দীপনে 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 এমন একটি প্রতিষ্ঠান যে সারা বাংলাদেশে তাদের বেশ সুনাম এখন আপনি ইচ্ছাগুলো আবেদন করতে পারেন তো একটা কথা বলে রাখি যে আমাদের চ্যানেলটি কোনো আর্থিক লেনদেন করলে আপনারা জন্য কোনো আর্থিক লেনদেন করেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি কোনোভাবেই দায়ী থাকবে না এর ফার্স্ট থেকে প্রথমে বলে আসছি এখনও বলি যে আমাদের চ্যানেল কোনোভাবে আর্থিক কোনো লেনদেন আর্থিক কোনো লেনদেন আপনার জন্য কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না আমরা জাস্ট একটা মাধ্যম আমরা চেষ্টা করি যে প্রতিদিন নতুন নতুন যে চাকরির সার্কুলারগুলো প্রকাশিত হয় বিভিন্ন অনলাইনে ইলেকট্রিক মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াতে সেগুলো আমরা কালেক্ট করে মূলত আপনার সামনে হাজির করি তো আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আপনার কোনো তথ্য পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি প্রতিটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ